রবিজিৎ, আজকে শিক্ষামন্ত্রকের তরফ থেকে একটা ভিডিও কনফারেন্স অর্গানাইজ করা হয়েছিল, যেখানে সিবিএসই ছাত্রছাত্রীরা ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন এবং প্যারেন্টসদেরকেও ডাকা হয়েছিল ভার্চুয়ালি এই মিটিং এ। তাদের কি মত, পরীক্ষা যখন ক্যান্সেল হয়ে গেছে এখন তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে বাচ্চাগুলো, তারা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে প্যারেন্টসরা কি চিন্তা ভাবনা করছেন, সেসব কথা যখন চলছিল সেই সময় হঠাৎ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আসেন, তিনিও লিঙ্ক জয়েন করেন এবং তিনি ছাত্রছাত্রীদের থেকে জানতে চান ওদের মত, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছিলেন, এখন তারা কি করছেন, তারা পরীক্ষার জন্য প্রস্তুতি তো শেষ হয়ে গেছে কিন্তু নম্বরগুলো নিয়ে তাদের কি চিন্তা রয়েছে, সেসব প্রধানমন্ত্রী জানতে চান তাদের থেকে। গার্জিয়ানদের থেকেও তার একটা ইন্টারাকশন হয়েছে, যেখানে গার্জিয়ানদের কি চিন্তা ভাবনা, তারা তাদের কনসার্ন গুলো কি, পরীক্ষা এখন ক্যান্সেল হয়ে গেছে সেক্ষেত্রে তাদের কি চিন্তা ভাবনা রয়েছে, সেসব প্রধানমন্ত্রী তাদের মতো নেন। এটা হঠাৎই আজকে শিক্ষামন্ত্রীর একটা ভিডিও কনফারেন্স ছিল সিবিএসই ছাত্রছাত্রী এবং প্যারেন্টসদের সঙ্গে, সেখানে প্রধানমন্ত্রী ভিডিও লিঙ্কে তিনি সেখানে জয়েন করেন এবং তারপর প্রধানমন্ত্রী নিজে আজকে ইন্টারাকশন করেছেন ছাত্রছাত্রী এবং প্যারেন্টসদের থেকে কথাও বলেছেন আজকে। ধন্যবাদ বিজেন্দ্র। মুকুল রায়কে এবার ফোন প্রধানমন্ত্রীর। সকাল 10:30 নাগাদ ফোন করেন প্রধানমন্ত্রী। ফোন করে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।